ছিলেন? হ্যাঁ, আমরা হোটেলে ছিলাম তিনতলাতে, একদম টপ ফ্লোরে, ঠিক আছে। ওখানে আমরা আগুনে আটকে যাই। আমাদের সাথে বিশ্বনাথ স্যারও ছিলেন, আমাদের কিকবক্সিংয়ের হেড, যিনি শিলিগুড়ি থেকে এসেছেন আমাদের স্পেশাল গেস্ট। তো কোনোরকমভাবে আমরা প্রাণ বাঁচিয়েছি, কারণ যখন সিঁড়ির দিকে যাই পুরো অন্ধকারে ঢাকা, নিঃশ্বাসের প্রবলেম, ব্রিদিং প্রবলেম হচ্ছিলো, অক্সিজেন একদম কম। লাস্টে ভাগ্য বাই লাক, ওখানে একটা আমাদের রুম খোলা ছিল, রুম থেকে দেখতে পাচ্ছেন ওইটা বেয়ে, একদম গোল্ডেন কালারের পাইপটা বা ওয়ালটা বেয়ে আমরা নিচে নেমে এসেছি, ঠিক আছে। প্রাণটা বেঁচেছে, এবং এরপরেও একটি মহিলা ছিল যাদেরকে ওখান থেকে আমরা রেস্কিউ করেছি, আমার সাথে আরও অনেক দু একজন লোকাল ছিলেন, ঠিক আছে। তো মোটামুটি স্যারও ছিলেন, ঠিক আছে, যিনি শিলিগুড়ি থেকে এসছেন, এবং ধন্যবাদ জানাই নিউজ 18-কে। এই রিপোর্টটা আমি অলরেডি অনেক আগেই পাঠিয়ে দিয়েছিলাম, তার সাথে সাথে ফায়ার ব্রিগেড, ইলেকট্রিক থেকে শুরু করে দমকল থেকে শুরু করে সবাই চলে এসছে। তাই হ্যাঁ হ্যাঁ, আজকেই আমরা মর্নিংয়ে, আধা ঘন্টা হলো, ঠিক আছে, মর্নিংয়ে এখানে ঢুকেছি, ঠিক আছে। সেটা আমরা ঠিক মতো জানি না, তবুও মোটামুটি যেটা দেখতে পাচ্ছি নিয়ার অ্যাবাউট 20 জনের মতো, ঠিক আছে। তো সবাই মোটামুটি আশা করি বেরোতে পেরেছে, সেটা ভেতরে সিচুয়েশন কী সেটা ভেতরেই জানে, ঠিক আছে। আমরা মোটামুটি 2-3 জনকে রেস্কিউ করেছি, আমরা প্লাস লোকাল যারা ছিলেন, ঠিক আছে। বাস এটুকুই, তো এটুকু ভালো লাগছে যে নিউজ 18-এর মাধ্যমে আমরা পুরো বিষয়টা খুব আগে টেলিকাস্ট হয়েছে, এবং ফায়ার ব্রিগেড, পুলিশ থেকে শুরু করে বা লোকাল যারা মানুষরা এগিয়ে এসছেন। তো ধন্যবাদ নিউজ 18-কে জানাই, এবং বিশ্বনাথ স্যার যিনি আমাদের স্পেশাল গেস্ট শিলিগুড়ি দার্জিলিং থেকে এসছেন। আমি এসছি মহিষাদল থেকে, বিধান জানা। আমি ওসি রামনগর ফায়ার। আমরা মেসেজ পেয়েছি ধরুন এখন থেকে 8 ঘন্টা 45 মিনিট আগে যে ভিক্টোরিয়া হোটেলে আগুন ইনফর্ম হয়েছে। আমরা সঙ্গে সঙ্গে এসেছি, দুটো গাড়ি দিয়ে, 4টা ব্রাঞ্চ দিয়ে আগুনটা এখন বর্তমানে ফুললি নিয়ন্ত্রণে, তবে ধোঁয়া আছে, একটু সময় আরও একটু সময় লাগবে কাজ করার জন্য। ক্ষয়ক্ষতির পরিমাণটা এক্ষুনি বলা যাবে না, কারণ ওটা তো টোটাল হোটেল মালিকের উপর ব্যাপার, কত ইনস্ট্রুমেন্ট ছিল, কত গুড় ছিল, কি বৃত্তান্ত উনি ওটা বলতে পারবেন। তবে অ্যাপ্রক্সিমেট হিউজ হিউজ কোয়ান্টিটি, এইটুকু কথা বলাতে পারি, যেটা হচ্ছে কোয়ান্টিটিটা হিউজ হিউজ। কতগুলো রুম বলা যাবে না, G+3 টোটাল বিল্ডিংটা, সেকেন্ড ফ্লোর অ্যান্ড থার্ড ফ্লোর, হ্যাঁ ফার্স্ট ফ্লোর অ্যান্ড সেকেন্ড ফ্লোর ফুললি ড্যামেজ, আর ফুললি ফিট গ্রাউন্ড ফ্লোর, থার্ড ফ্লোর।
পুলপিট, এখানে কোনো ক্ষত অবস্থায় আছে? কীভাবে আগুনটা লাগলো এক্ষুনি কারণ অনুসন্ধান, তবে আরও একটু সময় লাগবে, সময় লাগলে আমি হয়তো পরিষ্কার উত্তরটা দিতে পারবো, এক্ষুনি আমি বলতে পারবো না। Thank you.